অপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রজব মাসের চাঁদের মধ্যে শুধুমাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে যদি আপনারা আদায় করতে পারেন, জীবনের যৌবনের জেনার গুনাহ সহকারে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে, এই সুযোগ কখনো হাত ছাড়া করবেন না। তাহলে এই রজব মাসের মধ্যে আপনারা যখনই সুযোগ পাবেন তখনই মাত্র দুই রাকাত নামাজ আদায় করবেন এই নিয়মে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে বলেছেন, যদি কোনো ব্যক্তির গুনাহ হয়ে যায়, অনেক বড় গুনাহ হয়ে যায়, সে ব্যক্তি যদি এই নামাজটা মাত্র দুই রাকাত নামাজ এই নিয়মে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ইবাদতটাকে খুব বেশি পছন্দ করে। ইসলাম ধর্মে প্রবেশ করার পর সর্বপ্রথম সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাও, সমস্যার সম্মুখীন হয়ে যাও, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা কর। সকলে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছু প্রয়োজন দেখা দিত কিংবা যেই কোনো সমস্যার সম্মুখীন হত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাই দিয়ে দিতেন। আপনি অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আপনার গুনাহগুলো হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত ক্ষমা করে নাই। আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার সময় ঈমান চলে যায়, হয়তো বা এখনো পর্যন্ত আপনার ঈমানই আপনার মধ্যে আসে নাই। তাই আপনাদেরকে বলবো, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি এক্ষণে বলে দিচ্ছি কিভাবে আপনারা এই রজব মাসের চাঁদের মধ্যে শুধুমাত্র দুই রাকাত নামাজ আদায় করলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে, সব গুনাহ ক্ষমা করে দিবে এই গুনাহের, আর আপনি আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। আমার আল্লাহ যে গুনাহটা একবার মাফ করে দেয়, এই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আর কোনো প্রশ্ন করবে না। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, জানা করে ফেলেছি, এক বা একাধিকবার পর্যন্ত জানা করে ফেলেছি, আল্লাহ মনে হয় আমার পাপ ক্ষমা করবে না, বা কিভাবে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করবে বলে দিবেন। অপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, না জেনে না বুঝে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন, কিংবা বুঝে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলেন,
এখন যদি আপনি এই রজব মাসের মধ্যে এভাবে মাত্র দুই রাকাত নামাজ আদায় করে এই নিয়মে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আর কখনো সে গুনাহের মধ্যে না যান আল্লাহ আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহর নবীজি ওয়াদা করেছেন সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন আমি আপনাদেরকে এক্ষণে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে নিষ্পাপ হয়ে যাবেন আর যখন আপনার গুনাহগুলো আপনার থেকে দূরে চলে যাবে গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে তখন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তাই দিয়ে দিবে হয়তোবা এখন আপনার মধ্যে গুনাহ আছে এই জন্য আল্লাহ পাক দিচ্ছে না আপনি চাচ্ছেন গুনাহগার ব্যক্তির হায়াত আল্লাহ জীবন কমিয়ে দেয় বরকতকে নষ্ট করে দেয় এবং তার রিজিকের বরকতকে নষ্ট করে রিজিককে কমিয়ে দেয় সকলে বলে নাউজুবিল্লাহ তার চেহারার মধ্যে নূর থাকে না তাকে মানুষ ভালোবাসে না মন থেকে যদিও সামনাসামনি ভালো মনে করে কিন্তু মন থেকে ভালোবাসা আসে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা নিয়মটা শুনে রাখুন যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা নামাজটা পড়বেন এই রজব মাসে যেই কোনো সময় দিন অথবা রাত আপনি নামাজটি আদায় করবেন এভাবে সর্বপ্রথম আপনাকে ওযু করতে হবে ওযুর মধ্যে কিন্তু আল্লাহ তাআলার চারটি ফরজ আছে কিন্তু ওযুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ওযুর কথা বলেছেন শুনুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসি وأرجلكم إلى الكعبين الله বলেছেন ওযুর মধ্যে ফরজ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে চারটি এর মধ্যে সর্বপ্রথম ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখটাকে সুন্দর করে ধৌত করবা একেবারে চুলের গোড়া থেকে নিয়ে শুরু করে আপনাকে নাক কানের লতি পর্যন্ত এবং থুতুনির নিচ পর্যন্ত সুন্দর করে আপনাদেরকে ধৌত করতে হবে আল্লাহর ফরজ অজুর মধ্যে দুই নাম্বার ফরজ হচ্ছে দুনো হাতের কনুই সহ সুন্দর করে ধৌত করতে হবে অজুর তিন নাম্বার ফরজ হচ্ছে মাথা মাসেহ করতে হবে মুছতে হবে মাথাটা মাসেহ করতে হবে অজুর চার নাম্বার ফরজ দোনো পায়ের টাকনো পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে এখন বলবেন হুজুর কিভাবে অজু করব তাহলে ফরস্তি তো জেনেছি তাহলে আপনাকে নবীর সুন্নাত তরিকা মতো অজু করতে হবে নবীর সুন্নাত তরিকা মতো যদি আপনি অজু করতে যান তাহলে এভাবে অজু করবেন সর্বপ্রথম আপনি মিসওয়াক করলে করবেন তারপর তিনবার আপনি দোনো হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন তারপরে তিনবার আপনি কুলি করবেন হ্যাঁ সুন্দর করে কুলি করতে হবে যদি রোজা থাকেন তাহলে গড়গড়া করে গড়গড়া করবেন না যদি আপনি রোজা না থাকেন তাহলে গড়গড়ার সহিত কুলি করে তারপরে আপনি পানিটাকে ফেলে দিবেন তিনবার এভাবে তারপর আপনি তিনবার নাকের মধ্যে পানি দিতে হবে নাক পরিষ্কার করতে হবে তারপর আপনি সুন্দর করে তিনবার সমস্ত মুখ সুন্দর করে ধৌত করতে হবে মহিলা মা বোনদের নাকের মধ্যে জিনিস থাকে গহনাগাটি থাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে হবে তারপর আপনারা মহিলা মা বোনরা সুন্দর করে সমস্ত মুখটাকে ধৌত করতে হবে ভাই বোন সকলে মুখটাকে সুন্দর করে ধৌত করবেন ডান হাতের কনুই সহ আবার তিনবার পর্যন্ত ধৌত করবেন বাম হাতের কনুই পর্যন্ত মেজে মেজে তিনবার পর্যন্ত ধৌত করবেন দোনো হাতের আঙুলি এভাবে সুন্দর করে একটি বার খিলাল করবেন মাথাকে মাসেহ করবেন একটি বার কান মাসেহ করবেন
গর্দান মাসিহ করবেন, তারপরে ডান পায়ের টাকনো সহ তিনবার ধৌত করবেন সুন্দর করে, বাম পায়ের টাকনো সহ তিনবার ধৌত করবেন, হয়ে গেল অজু। যদি পারেন অজুর পরে একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে। অজুর শুরুতে আপনি একটি দোয়া পাঠ করে অজু শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা পাঠ করবেন, বিসমিল্লাহ পাঠ করবেন। যদি আপনি পারেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এভাবে পাঠ করতে পারেন, তার মানে অজুর শুরুতে বিসমিল্লাহ বলে হলে অজু শুরু করতে হবে, আল্লাহর নাম নিয়ে অজু করতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অজু করার পূর্বে আল্লাহর নাম না নিয়ে অজু করবে তার অজুটা পূর্ণাঙ্গ হয় না। এই জন্যে অজু করার পূর্বে অজুর দোয়া পারলে পড়বেন, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অজুটা সুন্দর করে মনের মতো করবেন, এক দিল এক খেলে আপনি অজু করবেন। অজুটা করার পর মাথার মধ্যে কোনো চিন্তা টেনশন রাখা যাবে না, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা আখেরাতের চিন্তা রাখবেন, দুনিয়াবি কোনো চিন্তা মাথার মধ্যে থাকবে না। তারপর আপনি জায়নামাজটাকে বিছাবেন ঘরের মধ্যে গিয়ে, জায়নামাজটাকে বিছিয়ে আপনি চুপচাপ জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন আল্লাহর দিকে মনটাকে করে। আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন। আপনি নিয়তটা এভাবে করবেন বাংলাতে, আমি রজব মাসের মধ্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি নিয়তটা কিভাবে করবেন বাংলাতে, আমি ক্যাবলামুখী হয়ে রজব মাসের মধ্যে দুই রাকাত তাওবার নামাজ পড়তেছি। আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে রজব মাসে দুই রাকাত তাওবার নামাজ আদায় করছি। এভাবে নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন, হাতটাকে বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, বিসমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আমরা আলামতারা পড়বো, আপনি আলামতারাও পড়তে পারেন, মনোযোগ সহকারে শোনেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাচ্ছেন। সূরা ফাতিহার পরে আপনি যেই কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা আলামতারা পড়বো, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে, আপনি রুকুর মধ্যে যাওয়ার পর তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। বেশি পাঠ করলে সওয়াব সমস্যা নেই, কম পাঠ করবেন না, কমপক্ষে তিনবার পাঠ করবেন, বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই, কমপক্ষে তিনবারই পাঠ করছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ,
তারপরে সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করতে হবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তারপরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে একটু লেট করতে হবে যদি দোয়া পারেন এটা পড়বেন রব্বি গফিরলি বড় দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওইটাও আছে যদি না পারেন ছোট দোয়াটা পাঠ করবেন রব্বি গফিরলি এতটুকু পাঠ করলেই চলবে আর যদি একেবারে না পারেন কোনো সমস্যা নেই একটু লেট করে আবার রুক সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি গভীর মনোযোগ দিয়ে এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল আল্লিন আমিন তারপরে বিসমিল্লাহ সহকারে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন আমরা কুল হুয়াল্লাহ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রুকুর মধ্যে চলে যাব আল্লাহু আকবার রুকুর তাসবিহ কম পক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদায় সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা দুই সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসবেন একটু দেরি করবেন তারপর আবার সেজদায় আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই রাকাত নামাজ পড়ে বসছি এখন তাশাহু দরুদ শরীফ দোয়া মাসুরা এভাবে পড়ে আপনি সালাম ফিরাইবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم তারপর আপনি ডান দিকে সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রজব মাসের মধ্যে দুই রাকাত নামাজ কিভাবে পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায় আপনাদেরকে আমি দেখিয়েছি, ঠিক এভাবে নামাজটাকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর নামাজের পরে আপনি তিনবার পাঠ করবেন একটি দোয়া, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পাঠ করার পূর্বে আপনি মনে মনে চিন্তা করবেন, ভাববেন আপনি যে জীবনে যে গুনাহগুলো করেছি আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তারপর বলবেন আল্লাহ সামনের দিকে আর কখনো এই গুনাহগুলো করব না, সমস্ত গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকব ওয়াদা করবেন এবং আল্লাহর কাছে তিন নম্বরে বলবেন আল্লাহ ক্ষমা করে দাও। তার মানে আপনি বলবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করছি, ভুল করছি এবং ভবিষ্যতে আমি আর এই গুনাহগুলো কখনো করব না, আমাকে আপনি ক্ষমা করে দিন। এভাবে আপনি নিয়ত করে তিনবার এই তাওবাটি পাঠ করতে হবে। হ্যাঁ, সংক্ষিপ্তভাবে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে নামাজের দুরুদে ইব্রাহিমটা একবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, এই বরকতপূর্ণ মাসে রজব মাসে আল্লাহ তুমি সব গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ আমার নামাজকে তুমি কবুল করো। এভাবে আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কান্না করতে চেষ্টা করবেন। যদি কান্না নাও আসে কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করবেন, তাহলেই চলবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি নামাজটা পড়বেন। আমি আবারও বলছি আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে নামাজটা পড়তে হবে, এই মনটা যাতে কোনো দিকে না যায়, নামাজের মধ্যেই থাকে। আপনি সুন্দর করে নামাজটাকে আদায় করে ঠিক এভাবেই আপনি তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে তারপরে একবার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি এই রজব মাসের চাঁদের মধ্যেই একটিবার যদি দুইটি রাকাত এভাবে নামাজ আদায় করতে পারেন এই নিয়মে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে আবার নতুন করে জীবন দিবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, নতুন জীবনে আপনি আর গুনাহ করবেন না, বেঁচে থাকবেন গুনাহ থেকে, খারাপ কাজ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে এভাবে রজব মাসের চাঁদের মধ্যে দুইটি রাকাত নামাজ এই নিয়মে আদায় করে দোয়া করতে পারি, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।